हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। हमरा अखुन बाड़ी उद्देश्य रवाना दिए तुम्हारा पूरा वीडियो देखते थको। आशा करी तुम्हारे देखते खूब भलो लगे। वो एखुन टिकट काउंटार दिखे गल टिकट काटते। हम स्टेशन पहुँचे गे তোমরা দেখো আকাশে কি প্রচন্ড মেঘ করেছে। আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আর বিলম্ব করে আসবে। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে সকাল 1:30। তো আজকে আমরা একটুখানি পূজো দিতে যাব, তো সেই জন্য আগে ঘরটা পরিষ্কার করে নেব, তারপরে স্নান টান করে একেবারে বেরোবো। আমার শ্বশুর বাড়ির কাছে এখানে একটা শিব মন্দির আছে, সেখানে যাব। তো আগে ঘরটা পরিষ্কার করে নিই। আমার ঘর পরিষ্কার করা প্রায় হয়ে গেছে, এবার যে স্নান টান করে একেবারে রেডি হয়ে নেব। তো আমি পুজো দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ব আমরা। ও মনে হয় রেডি হয়ে গেছে, চলো তোমাদের সাথে দেখাই। মা এখানে পুজোর সব জিনিস জোগাড় করে রেখেছে। আমরা মন্দিরে পৌঁছে গেছি, চারিদিকে সবুজে ঘেরা, মাঝখানে এই মন্দিরটি। এই মন্দিরটিকে অনেক জাগ্রত মানা হয়, এই জায়গাটাও খুব পবিত্র, প্রায় 100 বছরের পুরনো এই মন্দিরটি। বেশ কিছুদিন আগেই পুনর্নির্মাণ করা হয়েছে। মন্দিরে পুজো দেওয়ার আগে চারিপাশে এইভাবে প্রদক্ষিণ করতে হয়। আমাদের পুজো দেওয়া এইমাত্র কমপ্লিট হলো, আর এই জায়গাটা দেখো এত সুন্দর, পুরো সবুজে ঘেরা, যেদিকে তাকাবে সেদিকেই সবুজ। সত্যি একটা মন ভালো করার মতো জায়গা, এটা ভীষণ ভালো আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। চলো তোমাদেরও মন্দিরের পিছন দিকটা ঘুরে দেখার সাথে আমিও একটু ঘুরে নিই। আমি প্রথমবারই এই দিকে এসেছি। মন্দিরের একদিকে আছে শাল বাগান, আর অপর দিকে আছে চারিদিকে গাছে ঘেরা মাঠ। হচ্ছে না কি সুন্দর জায়গাটা, সত্যি দারুণ দারুণ জায়গা। কথা হবে, চলে যাচ্ছি বাড়ি। চলে যাচ্ছি বাড়ি। এবার ফেরার পালা। 2 ঘন্টা সময় এখানে কিভাবে কেটে গেল বোঝাই গেল না। বাড়ি পৌঁছলাম, খুব খিদে পেয়ে গেছে, তো এবার গিয়ে খাওয়া করব। আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।